গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরা ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও আছি আমরা মায়াপুরে, তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন আছি আমরা ঈশ্বরদান ভবনে, আমাদের রুম। আর এই যে মেয়ে, মেয়ের জন্য আজকে আনা হয়েছে একটা নতুন ড্রেস। এখন ওই কোনায় গিয়ে ও বসে আছে। আর আমরা এখন সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপরে বেরোবো। এখনও দুপুরের লাঞ্চের টিকিট কাটা হয়নি, তো বাইরে বেরিয়ে দেখা যাক কী খাওয়া দাওয়া হবে, টিকিট কাটবো। খাওয়া দাওয়া বলতে আমাদের এখানে আগে থেকে জানি না কী খাওয়া দাওয়া হবে, মানে টিকিট আছে সেই টিকিট কেটে নেবো। টিকিট নেয় 60 টাকা করে, সেই টিকিট কাটতে হবে। আর একটু মানে ইচ্ছা আছে এদিক ওদিক একটু ঘুরবো, তো দেখা যাক কতটা কী হয়। তোমাদের সকলকে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো পাশে থেকো। তো এই দেখো আমার মেয়ের ড্রেসটা, একটু দূরে দাঁড়াও মা। তো এটা হলো আমার মেয়ের ড্রেসটা, এটা এখান থেকেই কিনেছি। আর পিছন ঘোরো বাবা, পিছন ঘোরো। তো ড্রেসটা বেশ সুন্দর, তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই জানিও। সামনে ঘোরো। তো ড্রেসটা তো বেশ ভালোই হয়েছে, আমাদেরও ইচ্ছা আছে এরকম কেনার, দেখি বড়দের কি পাই। এখন আবার বেরিয়ে পড়লাম আমরা একটুখানি গদা ভবনের দিকে। তো সকাল থেকে তিলক কাটা হয়নি, আসার পর থেকে যাচ্ছি তিলক কাটবো। আর যাই হোক, যেখানে এসেছি সেখানে ওখানে একটু ফিলিংস না হলে ভালো লাগে না। তো চলো যাই। আর এটা হলো মানে এখানে ফ্রি সার্ভিস, ই গাড়ি, ই গাড়ি করেই যাচ্ছি। এখন উঠে পড়েছে, এই যে দেখো সামনে কিন্তু গরুর গাড়িতে উঠেছি আমরা, পিছনে বসে লাগছি। কি রে কাপু, যাই হোক আবার পড়া যাবে, এখন যাচ্ছি গোশালায়। তো এখন যেতাম না আসলে, বিকেলেই যেতাম, কিন্তু মেয়ে ভীষণ মায়না করছে। ফ্রেন্ডস, নতুনভাবে সেজে আমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এখন তিলক কেটেছি আর সন্ধেবেলায় নতুন ড্রেসও কেনা হয়ে গেছে অলরেডি আমাদের। এখানকার যে ড্রেসগুলো হয় আর কি, লেহেঙ্গা চলি টাইপের কাটানের, তো সেরকম মেয়েকে পড়েছে, মেয়ের মতনই, একটু অন্যরকম। আমিও কিনে নিয়েছি, মেয়েকেও একটু অন্যরকমের আরেকটা কিনে দেওয়া হয়েছে। আর এখানে আশেপাশের একটুখানি সাইট সিনগুলো তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মানে বিঘার পর বিঘা শুধু খালি জমি আর চাষ হচ্ছে, সুন্দর জায়গাটা, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, দেখে খুব ভালো লাগে, মনটা ভরে যায়। আর ভিডিও করতে খুবই ভালো লাগে। তো যতটা পারছি আমার ক্যামেরা বন্দি করে নিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কাছে সবই স্মৃতি হয়ে থেকে যাবে এই ভিডিওগুলো, পরেও যখন ইচ্ছে হবে ভিডিওগুলো চালালে সেই ফিলিংসটা আসবে। আর দেখো গরুর গাড়ি করে যাচ্ছে, এই প্রথম আমার গরুর গাড়িতে ওঠা, সব কিছু যেন নতুন আর সবই খুব ভালো লাগছে। আর আমার মেয়েও খুবই এনজয় করছে এই সব কিছু, ও একটু বায়না করছে না খাওয়া দাওয়া নিয়ে, যে নিরামিষ খাবো না, এই খাবো না, মাছ মাংস ছাড়া। এদিকে আমরা গোশালায় চলে এসেছি, মাছ মাংস ছাড়া দিবি রোজার, ও তো এখানে আসার জন্য পাগল করে দিচ্ছে। এখানে নেই গোশালায়, দেখতে পাচ্ছি না, জানি না কোথায়। তো এখানে হলো গরু থাকে, তো গোশালায় তো চলে এসেছি, কিন্তু এখানে কিন্তু গরুর দেখা পাচ্ছি না। গরুর দেখা আছে, ছোটো ছোটো বাছুর হয়েছে, এখন ঘোরাঘুরি করছে, জানি না এখন ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, বলতে পারছি না। কিন্তু এখানে প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম রয়েছে, নামগুলো বেশ সুন্দর নামগুলো। কোনো গরুর নাম সীতা, সরস্বতী, বর্ষণা, কৈকেয়ী, রাধা, শর্মিষ্ঠা, উষা, বিষ্ণুপ্রিয়া। তো দেখো এখান দিয়ে পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে, গরুর গাড়ি। তো আমরা এলাম, এলামও গরুর গাড়ি করে। তো কিছু গরু দেখছি, দেখো এখানে রয়েছে, আবার ওই দিকেও কিছু রয়েছে গরু। এখন মনে হয় ওদের কোথায় নিয়ে গেছে না ঠিক জানি না। চলো ওদের পাশে একটা বক রয়েছে। হ্যাঁ বক, কোন বক?
তো যেদিন থেকে এসেছি মেয়ে এই জায়গায় আসার জন্য পাগল, গোশালায় যাবে গোশালায় যাবে। তো এখানে এসে তো মেয়ে হন্যা মানে এদিকে একবার দৌড়াচ্ছে ওদিকে একবার দৌড়াচ্ছে গরুর খোঁজে, আর গরুকেও ছুটিয়ে আদর করেছে গায়ে হাত দিয়ে। আর মানে ওখানে যে বাছুরগুলো ছিল গরুগুলো ছিল একদম মানে সামনে চলে আসছে যেন গায়ে চেটে দিচ্ছে এরকম, খুবই মানে ওরা এরকম ভাবে আমাদের সঙ্গে সামনে চলে আসছিল। একটু ভয় লাগছিল না আমাদের যে যদিও ওটা ওরা বাধা রয়েছে, তাও তোমাদের খুব ভালো লাগবে এই ফিলিংসটা গরু গায়ে হাত দেওয়া। ওদের গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে এই জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই একটু হাত দিয়ে ওদের আদর করছে, ওরাও যেন সামনে আসছে। এগুলো তো বড় গরু, যেগুলো বাছুরের জায়গায় যাব ওখানে দেখবে আরও কি সুন্দর বাছুরগুলো যেন সামনে চলে আসছে। তো ফ্রেন্ডস, বাছুরগুলোকে ওরা সবসময় একটু আলাদাই রাখে, কারণ ওরা বলছিল যে বাছুরগুলোর গায়ে নাকি সবাই গিয়ে বাছুরগুলো যেহেতু চলে আসে সবাই আদর করে, তা সেটার থেকে নাকি তাদের বাছুরগুলোর শরীর খারাপ হয় অনেক সময়, তো তার জন্য বাছুরগুলোকে একটু আলাদা রেখেছে। তাও আমরা গেছিলাম, আমি মেয়ে আর পরাগ তিনজনে গেছিলাম, গিয়ে ওই জায়গাটা তোমাদের দেখাচ্ছি যেখানটা বাছুর থাকে। চলো, সেই জায়গাটা মানে গরুদের থেকে একটু আলাদা রেখেছে, কোনো কোনো সময় হয়তো মাদের সঙ্গে ছেড়ে দেয়, কিন্তু এই লোকজন আসার আগে ওরা সবাই বাছুরদের আলাদা করে দেয়। আর বলছিল যারা একটুখানি মানে একটু দুষ্টু যেসব গরুগুলো থাকে মারামারি করে ষাঁড় থাকে তাদের আলাদা জায়গা, আর যেগুলো একটুখানি শান্ত সেগুলোকে আলাদা জায়গায় সবাইকে ভাগ ভাগ করে রেখেছে। তো দেখো এদিকে পরাগার মেয়ে যেদিকে যাচ্ছে সেখানটাই হলো বাছুরের জায়গা, আর এই জায়গাটা ষাঁড়। তো বাছুরগুলোকে বললামই তো আলাদা রাখছে, এই জন্য এই গেটের ভিতর দিয়ে ঢুকে আলাদাভাবে যেতে হয়। ফ্রেন্ডস দেখো এখন আমরা বেরিয়ে পড়ছি হলো মানে ইসকনের সাইট সিন দেখতে, আর আজকে এই ড্রেসটা কিনেছি, শর্ট ভিডিওতেও একটা দিয়েছিলাম আর কি। তো কেমন লাগছে অবশ্যই জানিও, সবাই আমরা এরকম ড্রেস নিয়েছি, এখানে সবাই এরকম টাইপেরই ড্রেস পরে। তো তিলকও কেটেছিলাম, তিলক উঠে চলে গেছে, তিলক ছাড়াই এখন। তো চলো কোথায় কোথায় যাচ্ছি তোমাদের একেবারে দেখাচ্ছি। তো এখান থেকে টোটো করেই যাচ্ছি, আচ্ছা ঠিক আছে। থাকলো বাইরে জ্যেষ্ঠ থাকতে পারে। হ্যালো,
হ্যালো, হ্যাঁ দাদা বলিয়ে, আরে তো গেছে, চলো চলো, হ্যাঁ গোশালা টাইম থেকে গোশালা চলে, দেখলাম আমরা দুটো টোটো নিয়েছিলাম, 150 করে নিয়েছিল, 150-300 টাকা। তো তা থেকে আমি, আমার মনে হয় গোশালা যদি এমনি যাও তোমরা 10 টাকা করে এমনি টোটো ভাড়া নেয় সেটা যাওয়াটা যেখানে স্টার বা ওয়াটার অ্যানিমাল এসবের একটা পুরো একটা মুভি চালায়, সেরকম এখানে হলো কৃষ্ণ ঠাকুরের নিয়ে একটা স্টোরি চালায়, মহাভারত হোক রামায়ণ হোক, মানে এরকম ধরনের স্টোরি। তো সমুদ্র মন্থন, আজকে যে মুভিটা আমরা দেখবো সমুদ্র মন্থন, মহাদেবের মুভিও রয়েছে, গোকুল রয়েছে, তো আমরা যেটা দেখেছি সেটা সমুদ্র মন্থন। এই সময় এই শোটাই চলছিল, সারাদিনে দুটো করে শো চালায়। তো আজকে যে শোটা আমরা দেখছি সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না, আমি ভিডিও তুলে নিয়েছি আর মুভিটা বেশ ভালো লেগেছে। আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, ওই তুলে নেওয়াতে আমি পরে তোমাদের সঙ্গে আলাদা, ওইটা 17 মিনিটের হয়েছে, ইয়েটা 20 মিনিটের বলেছিল, ওটা 17 মিনিট কত সেকেন্ড জানি, পুরোটা তুলে নিয়েছি, ওটা আলাদাভাবে তোমাদের দেখাবো, ভালো লাগবে। আর স্টোরিটা আলাদা করে আমি বলে দেবো, নাহলে ওই স্টোরিটা তো ওদেরটা দিলে যদি কপিরাইট হয়ে যায় তো দেবো না, আমি আলাদাভাবে বলে দেবো। হ্যাঁ তো দেখো, এবার আগে যারা শো দেখছিল তারা বেরিয়ে যাচ্ছে, এবারে আমরা ঢুকবো। এটা বলছে ওরা 20 মিনিটের, কিন্তু 20 মিনিটের একটু কম ছিল, কিন্তু যাই হোক। তো চলো এবারে হলে, ওরা বেরিয়ে গেলে আমরা হলে ঢুকে যাব। তো চলো, আর আমরা তো সবাই মিলে বাইরেই দাঁড়িয়েছিলাম, ওরা বেরিয়ে যতক্ষণ না বেরোচ্ছে ঢুকতে পারছিলাম না, আমরা ভাবছিলাম কখন ঢুকবো কখন ঢুকবো, আর মেয়ে তো ঢোকার জন্য অস্থির। ও তো সব জায়গায় এই গোশালায় যাওয়ার জন্য সকালে একবার গোশালায় গেছিলো, আবার বিকেলে, ও মানে সারাদিনে যদি 2-3 বার করে গোশালায় নিয়ে যাওয়া হয় ও খুব ভালো, ওখানে গিয়ে ওদের আদর করবে। যাই হোক, বাচ্চারা সব বাচ্চাদেরই তাই একই অবস্থা, আর বড়দেরও, বড় বাচ্চা কেন, বড়দেরও ছুটে যাবে ওখানে, এতটা সুন্দর এত ভালো লাগছিল ওখানে। কিন্তু গোশালার সামনে এখানে পুরো মায়াপুরের মানে ক্যাম্পাসটার মধ্যে সব জায়গাতেই দেখছিলাম গোশালার মানে খাঁটি ঘি, তারপরে চিজ, বাটার, এইসব জিনিসগুলো বেশ বিক্রি হচ্ছে, আর স্বাদ আমরাও কিনে এনেছি, খুব ভালো জিনিসগুলো, তোমরা কোনো সময় গেলে ওখান থেকে কিনতে পারো, মানে আসল জিনিসটা পাবে, আর মিষ্টিরও দারুণ টেস্ট, গেলে মিষ্টি অবশ্যই ট্রাই করবে। তো চলো এখন ঢুকে যাচ্ছে, আমার মেয়ে এখানে যাওয়ার জন্য অস্থির হচ্ছে, কারণ গিয়ে কতক্ষণে মুভিটা দেখবে। তো এখানে উঠতে গিয়ে তো এখানে তো উঠেছিল, ভিতরে ঢুকে একবার তো পড়েওছে, মানে সিঁড়িগুলো বুঝতে পারিনি আর কি, বসে পড়েছিল ওখানে, তারা বেশি তো হুড়োহুড়ি করে। আর এখানে আমাদের সঙ্গে কিন্তু অনেক বেশি লোক আর ঢোকেনি, আমরা ঢুকেছিলাম 7 জন মতন, আরও ধরো আরেকটা টিম ঢুকেছিল, ওখানে হলো ওই এরকমই 6-7 জন মতন। এই যে ভিতরে হলটা দেখো, পুরোটা হোয়াইট, আর সাইডে লেজার দিয়ে মুভিটা দেখাচ্ছিল। তোমাদের ওই মুভিটা আলাদা করে দেবো, দেখলে বলবে কিরকম। আর এখানে দেখো মেয়েকে নিয়ে যাচ্ছিলো, এরকম সময়তেই আগে আগে হুড়োহুড়ি করছিলো, পড়েছে,
তো তারপর বলছিলাম লেগেছে কিনা, ও লাগালাগি তখন আর ওর মাথায় নেই, বলছে না না লাগিনি, কখন চালাবে মুভি। তো চলো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বেশি নেই, ছোটোখাটোই ভিডিও। আর এই ভিডিওটা দিলে, মুভিটা যদি দিয়ে দিতাম তাহলে দেখতে ডবল হয়ে যেত, কারণ এই যতক্ষণের ভিডিওটা সারাদিনের করেছি মুভিটাও ততক্ষণই লেগেছে। আর আমি ওইটার মধ্যে কোনো ওই স্পিড দিয়ে দেখাবো না, মানে ফাস্ট করে দিয়ে দেখাবো না, তাহলে দেখতে অসুবিধা হবে। স্লো করে যেরকম থাকবে সেরকমভাবেই তোমাদেরকে নেক্সট ভিডিওতেই দেবো ওটা। আর হাতে ক্যামেরা নিয়ে বসলেই মনে হয় নিজের একটু ফটো তুলি। তো দেখো এখন নিজেকেই দেখাচ্ছে, পিছনে আশেপাশটা ফাঁকাই, বেশি লোকজন নেই। এখানে চেয়ার গুলো কিন্তু একদম একটা শুয়ে দেখা যায়, যেহেতু ওপরে দেখবো এখনো শোটা শুরু হতে বাকি আছে। আমরাই যারা যারা দেখবে জিনিসটা দিয়ে চালায় ওই। তো আমাদের দেখা হয়ে গেল, শো বেশ ভালো লাগলো। আর এখন যে আমরা শোটা দেখলাম সেটা হলো সমুদ্র মন্থন। তো তোমাদের সঙ্গে ভাবছি এই এটা 16 মিনিটের ছিল, তো এটা ভাবছি আলাদা দেবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এদিকে দেখো, ওখান থেকে মুভি দেখার পর এখন চলে এসেছি, বেরিয়েছি, সামনে দেখি গোবিন্দাস, গোবিন্দাসে এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো রাতে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর গোবিন্দাসের মিষ্টিও কিন্তু দারুণ, মিষ্টি খাস্তা, আমরা যখন এসেছি খাস্তা ছিল না যদিও, কচুরি টচুরি রয়েছে, পিৎজা রয়েছে, বার্গার রয়েছে, দেখি কি খাই। তো চলো আজকের মতন বাই বাই, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই, আর পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করবে যখন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো টাটা। আর এই দেখো মিষ্টি কত, বুঝলে তো, আর আমার মেয়ে ওই কেকটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো চলো বাই বাই, লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট, সবাই খুব ভালো থেকো।